খালিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, চলে আসছি আবার আপনাদের শোরুমে। জি ভাই, বিশাল একটি শোরুম, এই মুহূর্তে গাড়ি কালেকশন অনেক। আপনারা রিভিউ করার আগে একটু জেনে নেই যে এই মুহূর্তে রিকন্ডিশন গাড়ি আপনাদের কি কি রয়েছে। ভাই রিকন্ডিশন একবারে ছোট গাড়ি, অ্যাকুয়া, তারপর হচ্ছে বিটস, হাইব্রিড নন হাইব্রিড, এক্সজিও ফিল্ডারের এক্সজি ডাব্লিউএক্সজি সবই রয়েছে, হাইব্রিড নন হাইব্রিড মিলিয়ে। তারপর হচ্ছে এলিয়ন প্রিমিয়াম রয়েছে, এলিয়ন প্রিমিয়াম কিন্তু বিভিন্ন মডেলের রয়েছে, বিভিন্ন কালার, এছাড়া হচ্ছে পিয়াসের বেশ কিছু কালেকশন রয়েছে, সব রকম কালার প্যাকেজ সহ। নতুন গাড়িগুলোর মধ্যে করলা রয়েছে, হ্যাচব্যাক, তারপরে করলা ক্রস রয়েছে, করলা সেডান রয়েছে, এরপরে হচ্ছে নোহা রয়েছে, 20-18, নিসান এক্সট্রেল আছে, হোন্ডা সিআরভি আছে, মোটামুটি জাপানিজ যে সকল রিকন্ডিশন গাড়ি বাংলাদেশে অ্যাভেলেবল সবই রয়েছে, এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, কালেকশন ভালোই রয়েছে। আজকে আমরা কি গাড়ি দেখবো, যেহেতু গাড়ি কালেকশন বেশি ভাইয়া? ভাইয়া আজকে এলিয়ন প্রিমিয়াম দেখাতে চাচ্ছি, দুইটা একসাথে। এলিয়ন প্রিমিয়াম? হ্যাঁ, এলিয়ন এবং প্রিমিয়াম আমার কাছে তিনটা এলিয়ন প্রিমিয়াম এর মধ্যে শোরুমেই রেডি আছে, বিভিন্ন মডেলের। যেমন 18 রয়েছে প্রিমিয়াম ব্ল্যাক কালার, পার্ল কালার এলিয়ন রয়েছে 19-এর, এবং রেড ওয়াইন প্রিমিয়াম রয়েছে 2020-এর। তো যেহেতু তিনটা ইউনিট অ্যাভেলেবল রয়েছে, এই কারণে দেখাতে চাচ্ছি। ঠিক আছে, আজকে আমরা এলিয়ন এবং প্রিমিয়াম দেখবো, তিনটি গাড়ি দেখবো। জি ঠিক আছে, আমরা প্রিমিয়াম গাড়ি দিয়ে শুরু করি। যদি বৈশিষ্ট্য আসি, হেডলাইটটা টোটালি অন্য লাইট গুলো থেকে আলাদা, এটা হচ্ছে প্রজেকশন এলইডি লাইট, একটা ডিআরএল আছে এলইডি, নিচে ফগ লাইট আসে, এবং এখানে কিন্তু ক্রোমের কাজ হিউজ পরিমাণ রয়েছে, নিচের এই অংশটা পুরো ক্রোমের, পার্কিং সেন্সর পাচ্ছেন, এখানে লোগো পি শেপের গোল্ডেন কালার, এগুলো কিন্তু ক্রোমের। আর হচ্ছে গাড়িগুলোর সাথে ওএস রাডার আসে, ভিতরে হচ্ছে ফুল বেজ ইন্টেরিয়ার। আর ডোর প্যানেলে যদি আসে, ডোর প্যানেলও ক্রোমের টাচ রয়েছে, হ্যান্ডেল বারে ক্রোম, নিচে একটা কিট রয়েছে। এছাড়া চাকাগুলো কিন্তু অনেক 15 সাইজের হলো, টায়ার সাইজটা কিন্তু অনেক লার্জ, এবং রিমটি গাড়ির সাথেই আসছে। হ্যাঁ, রিমটা না, সরি, রিমটা আমি আফটার মার্কেট ইনস্টল করেছি, এটার সাথে আয়রন রিম ছিল। আর হচ্ছে এই হচ্ছে গাড়িটার ব্যাক লুক, ব্যাক সাইড আসলে দেখার কোনো সুযোগ নেই, জি আমি স্পেয়ার হুইল আসছে গাড়ির সাথে। জি, প্রিমিয়াম বা এলিয়নের প্রত্যেকটা গাড়ির সাথে স্পেয়ার হুইল আসে। এখন যদি আমি ভিতরে দেখাই, এটা হচ্ছে আপনার হাফ লেদার সিট, বাট এর যে ফেব্রিক কোয়ালিটি আছে খুবই প্রিমিয়াম, এবং সিটগুলো কিন্তু পিছন দিকে প্রায় 4 ইঞ্চির মতো রিক্লাইন করা যায়, আর্মরেস্ট রয়েছে, হেডরেস্ট রয়েছে, প্রত্যেকটি অ্যাডজাস্টেবল। এরপর যদি আমি ড্রাইভিং সিটে দেখাই, ড্রাইভিং সিটে এই গাড়িটার সাথে পাওয়ার সিট আসছে, এখানে ড্রাইভিং সিটটা পাওয়ার রয়েছে। স্টিয়ারিং এ যদি আসি, স্টিয়ারিংটা হচ্ছে উডেন স্টিয়ারিং, এখানে লেদার টাচ করা রয়েছে, এখানে প্রয়োজনীয় বাটন গুলো রয়েছে, পুস্টার বাটন, আর হচ্ছে এই গাড়িটার সাথে আইডল স্টপ পাওয়ার রয়েছে। এছাড়া হচ্ছে উডেন টাচ দেখতে পাচ্ছেন, ভিতরে মনিটর এসছে। আচ্ছা, মাইলেজ কত আছে ভাই এই গাড়িটির? এই গাড়িটা আপনার 28,000 কিলোমিটার চলাবার। বাংলাদেশে খুব জনপ্রিয় গাড়ি। জি, বাংলাদেশে মানুষের কাছে মানে পছন্দের 1 নম্বর তালিকায় রয়েছে বলতে গেলে প্রিমিয়াম, এবং খুব দামি গাড়ি এই মুহূর্তে। হ্যাঁ, বর্তমানে খুবই দামি গাড়ি, যেহেতু গাড়িটা প্রোডাকশন বন্ধ। গাড়িটার মডেল হচ্ছে 2018 মডেল, আর হচ্ছে প্যাকেজ হচ্ছে এফএক্স। এখন যদি প্রাইসের প্রসঙ্গে আসি, যেহেতু ব্ল্যাক কালার, কালারফুল গাড়ির প্রাইস একটু বেশি, এই গাড়িটার প্রাইস পড়বে 40 লক্ষ টাকা। আস্কিং প্রাইস? জি, আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। আমরা নেক্সট গাড়িটা দেখি, আমরা এলিয়ন গাড়ি দেখি। এতক্ষণ দেখালাম হচ্ছে 18-এর গাড়ি, এবার আসে 19-এর হচ্ছে এলিয়ন। এই গাড়িটার সাথে প্রথমেই দেখাই রেয়ার ওয়েপার আসছে, রেয়ার ওয়েপার কিন্তু রেয়ার সব গাড়ির সাথে আসে না, যেমন আমার প্রিমিয়াম সবচেয়ে হাই গ্রেডের গাড়িটার সাথে আসে না, এটা জাপানে যিনি ইউজ করেন তার উপরে ডিপেন্ড করে। এই গাড়িটার বডি প্যানেল অবশ্য ওরকম ক্রোম নাই, চাইলে আফটার মার্কেট আমরা ইনস্টল করে দিতে পারবো। এই রিমটা আমি আফটার মার্কেট ইনস্টল করি, এলিয়ন প্রিমিয়াম রিম কিন্তু সেম থাকে, এর সেম চাকা সাইজ সবকিছুই সেম। সামনে থেকে খোলা যায় এবং রিমোটের সাহায্যে খোলা যায়, এখানে বাটন রয়েছে, আমি যদি একটু প্রেস করে ধরে রাখি অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। এই গাড়িটার সাথে রেনশিট আসছে, জাপান থেকে দিয়ে দিচ্ছে সাপ্লায়ার, আমরা ইনস্টল করি নাই, ডেলিভারির আগে ইনশাল্লাহ ইনস্টল করে দিব। এবং যেটা বলেছিলাম যে প্রিমিয়াম প্রত্যেকটা গাড়ির সাথে স্পেয়ার হুইল আসে, এই গাড়িটার সাথে আসছে একবারে নতুন প্রিমিয়াম এলিয়নের সাথে আসলে স্পেয়ার হুইল আসে। জি, প্রিমিয়াম এলিয়ন প্রত্যেকটা ইউনিটের সাথে স্পেয়ার হুইল আসে, এবং ভিতরে হিউজ পরিমাণ কার্গো স্পেস রয়েছে।
ডান পাশ দিয়ে যেহেতু স্পেস কম, আমরা বাম পাশ দিয়ে একটু পিছনের সিটে দেখি। পিছনের সিটের যদি সেট আপ আসে, প্রথম হচ্ছে দেখা গেলে টিন্টেড গ্লাস, এরপরে যদি আমি ওপেন করি এর, কিন্তু যে সিটের যে সেট আপ এটা হুবাহু আপনার হচ্ছে প্রিমিয়ার মতো, প্রিমিয়ারতে যেমনটা ছিল এর ভিতরে স্পেস সবকিছু সেম। এর যে লেফট সাইডের যে সিটটা আছে এটা একটু পিছন দিকে আগান, মানে পিছানো আর কি, চাইলে আরো সামনের দিকে আগানো যাবে। এবং যদি সামনের অংশ দেখাই, সামনে দেখতে পাচ্ছেন যে এর আগে প্রিমিয়ারটা তো যা যা দেখলেন এখানে হুবাহু সবকিছুই রয়েছে। মাইলেজ কত আছে গাড়ি ভাই? এই গাড়িটার মাইলেজ আপনার 30,000 এর মতো চলা। পার কালার? জি পার কালার, পার কালার 2019 এর মডেল। প্রিমিয়ার এলিয়ানে বেসিক্যালি পার্থক্য হচ্ছে সামনে গিয়ে এই গাড়িতে রাডার আসছে। জি রাডার এবং ড্যাশক্যাম দুটোই আসছে। প্রিমিয়ার মতো এর যদি হেডলাইট দেখে, এটা প্রজেকশন এলইডি হেডলাইট, এরকম ডিআরএল রয়েছে ইন্ডিকেটর, নিচে ফগ লাইট আছে। বেসিক পার্থক্য হচ্ছে আপনার এই গ্রিলে, এই গাড়িটা তো পার্কিং সেন্সর আছে, এখানে রয়েছে এই সাইডে আছে ওইভাবে একইভাবে ওই সাইডে আছে, আর এই এলিয়ন দেখে এ শেপ লোগো দেওয়া। 2019 মডেল? জি 2019 মডেল। আর প্রাইস কত রাখতেছেন ভাই? এই গাড়িটার প্রাইস পড়বে মাত্র 41 লক্ষ টাকা। 41 লক্ষ টাকা? জি। আস্কিং প্রাইস? জি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে এলিয়ান আপনাদের কি কি মডেল রয়েছে ভাই? এলিয়ান এছাড়া 20 এর রয়েছে ব্ল্যাক কালার, আমাদের কাছে আসলে প্রিমিয়ার কালেকশন একটু বেশি রয়েছে। আচ্ছা, তার মানে এলিয়ান হচ্ছে 19 এবং 20 রয়েছে? 19 এবং 20 রয়েছে। কালার কি কি আছে এই মুহূর্তে? ব্ল্যাক কালার, পার কালার। আচ্ছা, দুটি কালার রয়েছে, ঠিক আছে। আমরা প্রিমিয়ার গাড়ি দেখি। প্রিমিয়ারতে যদি আসি, প্রিমিয়ার কি কালার? এটা হচ্ছে রেড ওয়াইন কালার। রেড ওয়াইন কালার? জি ওয়াইন কালার। এটা হচ্ছে 2020 এর, এটা 2020 এর FX। একইভাবে দেখতে পাচ্ছেন এখানে প্রজেকশন লাইট আগে দুইটা গাড়ির মতো, আদারওয়াইজ সামনে যা যা সেট আপ আছে হুবহু সব কিছু সেম। আর এই গাড়িটার সাথে রেডার আসছে, রিম টিকে গাড়ির সাথে আসছে ভাই? রিম আমরা আফটার মার্কেট ইনস্টল করছি। এলিয়ন প্রিমিয়ার সাথে আসলে নরমালি আয়রন রিম আছে, ওই রকম আপনার হচ্ছে অ্যালয় রিম আসে না। আর যা যা ফিচার থাকে, স্পেয়ার হুইল, টুল, স্ট্যান্ডার্ড যা যা থাকার ওগুলো তো এসেছে। পিছনে যদি দেখাই, এরা তো হচ্ছে হাফ লেদার সিট, আর্মরেস্ট রয়েছে প্রত্যেকটি অ্যাডজাস্টেবল, হেডরেস সবই অ্যাডজাস্টেবল গাড়ি। এবং ড্রাইভিং সিটে যদি আসেন, পাওয়ার সিট, তারপর হচ্ছে স্টিয়ারিং আসলে হাফ লেদার স্টিয়ারিং, উডেন টাচ রয়েছে, পুশ টাচ বাটন, এছাড়া গিয়ার শিফটের ওখানে ক্রোমের কাজ রয়েছে, মনিটর এসেছে জাপান থেকে, আইডল স্টপ সব কিছুই রয়েছে। মাইলেজ কেমন আছে ভাই? গাড়ি মাইলেজ 23,000 কিলোমিটারের মতো চলা, মাইলেজ কমই আছে। আর প্রিমিয়ার এরিয়া তো একটু মাইলেজ কমই থাকে? হ্যাঁ, প্রিমিয়ার এরিয়া বেসিক্যালি জাপানি যারা মুরব্বি বা বয়স্ক আছে এই ধরনের ক্লায়েন্টই বেশি ইউজ করে, তো তাদের যেহেতু খুব একটা দৌড়াদৌড়ি পড়ে না, এই কারণে ম্যাক্সিমাম টাইমে এই গাড়িগুলো খুব ফ্রেশ ইউনিট পাওয়া যায়। 2020 মডেল? জি 2020 মডেল। প্যাকেজ টা আরেকবার জানেন? এটা হচ্ছে FEX প্যাকেজ। FEX প্যাকেজ প্রাইস কত রাখতেছে? এটা প্রাইস পড়বে 45 লাখ টাকা। অল 45 লক্ষ টাকা? 45 লক্ষ টাকা। আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। প্রিমিয়ার তো ওয়াইন কালার দেখলেন, ব্ল্যাক কালার দেখলেন, এছাড়া আমাদের কাছে পার কালার রয়েছে, সিলভার কালার রয়েছে, হোয়াইট, মিকা ব্লু, মোটামুটি আপনার ব্রোঞ্জ আর ফস্টি গ্রিন ছাড়া বাকি যত কালার রয়েছে সবই রয়েছে। আচ্ছা, আর প্রিমিয়ার এলিয়ানের ক্ষেত্রে লোনে কত টাকা সাপোর্ট পাওয়া যায়? এগুলোর ক্ষেত্রে আপনার প্রায় 25 লাখ টাকার মতো লোন হবে, প্রোফাইল সাপোর্ট করলে লোন অ্যামাউন্ট আরো বাড়িয়ে দেওয়া যাবে। আর প্রিমিয়ার ক্ষেত্রে বা এলিয়ানের ক্ষেত্রে যদি কেউ কি স্টার নিতে চান, সেক্ষেত্রে আমাদের স্টার্টিং প্রাইস আপনার 32-50 থেকে, 2018 মডেল, আর 19 মডেল হলে তোমার লাখখানেক বাড়বে। আর যারা পুশ স্টার্টের গাড়ি নিতে চান, ম্যাক্সিমাম হচ্ছে 38 লক্ষ থেকে আমাদের স্টার্টিং প্রাইস। কুরিল কাজী বাড়িতে, আমার রাস্তার দুই পাশে দুইটা শোরুম, ফ্লাইওভারের কাছে। আমার নতুন শোরুমটা হচ্ছে পূবালী ব্যাংকের সাথে। মোবাইল নাম্বারটি বলে দিই? মোবাইল নাম্বার 01713513926। অনেক ধন্যবাদ গালিব ভাই, রাস্তাবাড়ি সময় দিয়ে সবসময় সময় দিয়ে থাকে, নিশ্চয় লাভ চলে আসবো। সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।